অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশি বিনিয়োগের হার অনেক কম, তাই বেসরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। সকালে রাজধানীর খামারবাড়িতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি আয়োজিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের উদ্বোধনী পর্বে এ আহ্বান জানান তিনি। এজন্য পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে নতুন নতুন পণ্য ও সেবা চালুর পরামর্শ দেন অর্থমন্ত্রী। অর্থনীতির জন্য আগামী 5 বছর খুবই কঠিন সময় উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকলে উন্নয়নের লক্ষ্যমাত্রাগুলো পূরণ করা সম্ভব হবে। আগামীতে শক্তিশালী পুঁজিবাজার গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। আমাদের বিনিয়োগ কম্পারেটিভলি অত্যন্ত কম, 21-22% প্রাইভেট সেক্টর, বাকিটা সরকারি। আমাদের প্রতিবেশী দেশগুলোতে বিনিয়োগের হার অনেক বেশি। এই 10 বছর সরকারের বিনিয়োগটাকে অনেকাংশে বাড়িয়েছি, কারণ সরকারের বিনিয়োগে যেসব সুযোগ সুবিধা সৃষ্টি করা হয় তার উপর নির্ভর করেই অন্যান্য বিনিয়োগ হয়।